দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটার জন্য উপায় ছিল একটাই, সুপার সিক্সে জিততে হবে সব ম্যাচ। হারা তো যাবেই না, সঙ্গে নজর রাখতে হবে অন্যদের দিকেও, কিন্তু সেই হোপদের এত সময় কই। তাই নিজেদের পারফরমেন্স ঠিক করা, আবার অন্যদের পারফরমেন্স খেয়াল রাখার ঝামেলায় না গিয়ে স্কটিশদের কাছে হেরেই গেল উইন্ডিজ, নকআউট হয়ে গেল বিশ্বকাপ থেকে। এর ফলে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো থাকবে না ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা, ওয়ালস অ্যাম্ব্রোস, জোয়েল গার্নারদের কোনো প্রতিনিধি। টি টোয়েন্টি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগ্রাসনে কফিনে হয়তো শেষ পেরেকটাই ঢুকে গেল ক্যারিবিয়ান ক্রিকেটের। তিন ম্যাচের তিনটাতেই জিততে হবে, ইকুয়েশনটা সহজ, কিন্তু এটাই মেলাতে পারলেন না ব্রুকস হোপরা। আগের তিনবারের দেখায় যে দলটা জেতেনি একবারও, সে স্কটিশদের কাছেই হেরে বসলো উইন্ডিজ। তবে এই ম্যাচটা যতটা না স্কটিশদের কাছে হেরেছে হোপের দল, তার চেয়েও বেশি হেরেছে একজন অলরাউন্ডার ম্যাকমুলেনের কাছে। বল হাতে টানা নয় ওভার বোলিং করে 32 রানে 3 উইকেট নিয়েছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ব্র্যান্ডন ম্যাকমুলেন। নিজের প্রথম 3 ওভারেই তিনি কোমর ভেঙে দেন ক্যারিবিয়ানদের, তুলে নেন জনসন চার্লস, শামার ব্রুকস এবং ব্র্যান্ডন কিং এর মূল্যবান উইকেট। এর মধ্যে চার্লস আর শামার ফিরেছেন 0 রানে, আর কিংস করেছেন 22 বলে 22 রান। পরে নিকোলাস পুরান, জেসন হোল্ডার আর রেমন শেফার্ডের কৃতিত্বে 181 রান করে উইন্ডিজ, কিন্তু এই স্কোরটা পাত্তাই পায়নি স্কটল্যান্ডের সামনে। বোলিং এর পর উইলো হাতেও ক্যারিবিয়ানদের শাসন করেন ম্যাকমুলেন, ম্যাথু ক্রসকে সঙ্গে নিয়ে উইন্ডিজকে বিশ্বকাপ থেকে ছিটকে দেন তারা। দুজনে মিলে গড়েন 125 রানের জুটি, 74 করেন ক্রস আর 106 বলে 69 রান করেন ম্যাচের নায়ক ব্র্যান্ডন ম্যাকমুলেন। মিয়ন মুহাইমিন, সময় সংবাদ।